নাবালিকাকে বারংবার ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার পুনরায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের শ্যামপুর মোড় এলাকায়। ওই নির্যাতিতার বয়স 17 বছর। অভিযোগ, ওই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। তখন অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরে আবারও ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। সূত্রের খবর, নির্যাতিতা ওই নাবালিকাকে আগে ধর্ষণের পর তার পরিবার রায়গঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করে। এই অভিযোগে অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও সে জামিন পেয়ে থানায় হাজিরা দিতে থাকে বলে অভিযোগ। এরপর আবার ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। এ বিষয়ে নির্যাতিতার মা কি বলেছেন শুনুন। আপনার নাম? বাড়ি কোথায়? গৌরী। আপনার মেয়ের বয়স কত? 17। অভিযোগটি কি আপনার? আমার মেয়েটা যেহেতু কোথায় যায় ছেলেটা ওখানে আসে, বাড়ির থেকে তুলে নিয়ে যায়, দুইবার করে রেপ করছে, আর ওটারও শাস্তি হয়নি, আর আবারও মঙ্গলবারে আসে, আবারও ওরকম করছে। আমরা কেস করছি, পুলিশ গেছিল ওঠার জন্য, উঠায় নাই, ছেলেটা চলে গেছে বাইরে নাকি, এরকম বলছে পুলিশ যে কোর্টে যাবা, আগে মেডিকেলটা করে নাও, সোমবারে কোর্টে আসবা, তারপরে কী হয় দেখা যাবে, আমরা আছি দেখি কী হয়। আমরা বললাম যে আমি ছেলেটার শাস্তি চাই, পুলিশ বলতেছে যে কি এটা মেট মাট করে নাও বসে। পুলিশ এই কথা বলেছে? হ্যাঁ। এর আগেও আপনারা কেস করেছিলেন? হ্যাঁ। কি হয়েছিল এই কেস করে? ও কেস করে তো ছেলেটা হাজিরা দিচ্ছে চলে যাচ্ছে, কিছু হয় আবার ওরকমই করছে, ওরকমই আবার ঘটনা করছে। হ্যাঁ। এরপরে আপনি পুলিশকে জানালেন, তারপরে কি বললো পুলিশ? পুলিশ বলতেছে যে কি আমরা তুই যদি কেস না করতি চলে ওখানে যাই আমরা মেট মাটটা করে দিয়ে, তারপর তোর মেয়ের পিছনে যেত না, লাগতো না, কিছু করতো না। তাহলে আমি বললাম যে মেয়েটার এই ভুল, আর ছেলেটার কোনো শাস্তি নাই, ছেলেটা এমনি বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, সব কিছু করে যাচ্ছে, ওর কোনো সাজা নাই, আমরা সাজা চাই। ওরা বলতেছে, পুলিশ বলতেছে যে এটা খুব ঘটনা তুই সেদিন বলতিস, তাহলে আমরা মেটমাট ওখানেই করে দিতাম। আমি বলছি না আমাদের ছেলেটার শাস্তি চাই। ও বলতেছে কোর্টে যাও, এখন মেডিকেল করো, মেডিকেল করার পরে তারপর সোমবারে আসবা, তারপরে আমরা যে কোনো কিছু একটা করবো, দেখি কী হয়, কোর্ট কোর্ট কী বলে ছেলেটার শাস্তি দিচ্ছে কি দিচ্ছে না, কী করবে, একদিন থাকবে, দুদিন থাকবে, ছদিন থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে, কোর্ট দিতেও পারে নাও দিতে পারে, তারপরে আমরা দেখি কী হয়। এটাই ছেলেটার বাড়ি কোথায়? নিরিপুর। নিরিপুর? হ্যাঁ। ছেলেটার বয়স কত? ওটা তো বলতে পারবো। ওর বাবার নাম জানেন? হ্যাঁ, আচ্ছা, আমার রুনিয়া মরে গেছে বাবার নাম, মার নাম গীতা রুনিয়া। ছেলেটা কী কাজ করে? কিছু না, আমি ছেলেটার মেয়েটার আমার জীবন নষ্ট করে দিল, আমি ওর শাস্তি চাই। এরপর তারা অভিযুক্তের শাস্তির দাবি চাইলে পুলিশের আধিকারিকেরা মেডিকেল টেস্ট ও আদালতে সমস্ত কাগজপত্র নিয়ে আসার পরামর্শ দেয়। অভিযুক্ত তাদের মেয়ের জীবন নষ্ট করে দেওয়ায় তার কঠোরতর শাস্তির দাবি চেয়েছেন নির্যাতিতার মা। রায়গঞ্জ থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।